الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم والفجر وليالي العشر الحمد لله الله تعالى شكري عليك ورقوري এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করার পরে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক দিনে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কোন মাস? জিলহজ মাস। কয় তারিখ? সবচেয়ে উত্তম 10 দিন এই দুনিয়ার ভিতরে, সবচেয়ে উত্তম 10 দিন এই দুনিয়ার ভিতরে হচ্ছে আইয়ামুল আশর, এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সবচেয়ে উত্তম 10 দিন কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। কিছু রেওয়ায়েতে আসছে যে একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন, এবং এর ভিতরে একটা স্পেশাল দিন আছে যে দিনে রোজা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকতাসিবু আলাল্লাহি আন ইয়ুকাফিরা সানাতাল লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল লাতী বা'দাহু। যে আমি আশা করতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আমি আশা রাখি যে কোনো ব্যক্তি যদি এই স্পেশাল দিনে সে রোজা রাখে, তার এই রোজা রাখার কারণে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ মাফ করবেন এবং সামনেও 1 বছরের কি করবেন, গুনাহ মাফ করবেন। ওই দিনটা কি, কোন দিন? আরাফার দিন। কয় নম্বর তারিখ হয়ে থাকে? 9 তারিখ। তো ইনশাআল্লাহ আমরা সবাই নিয়ত করি যে কি করব, কমাস কম যদি এই 10 দিন রোজা নাও রাখতে পারে, এই 10 দিন যদি রোজা রাখা সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম কাজ হবে এটা। যে কি করবো, এই 9 দিন কি করবো, রোজা রাখবো, এই 9 দিন কি করবো, রোজা রাখবো। যদি আমাদের পক্ষে সম্ভব হয়ে থাকে একসাথে আলহামদুলিল্লাহ, আর যদি আমরা একসাথে নাও রাখতে পারি একদিন পর পর যদি রাখার নিয়ত করি তো আলহামদুলিল্লাহ। যদি পুরোভাবে 9 দিন আমরা না রাখতে পারি তাহলে কমাস কম কোন দিনটা রোজা রাখবো, 9 তারিখে কি করবো, রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই বলি কি, ইনশাআল্লাহ। এই 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তাআলার নজদিক খুব পছন্দনীয়, এবং এই 10 দিনের ভিতরে যে আমল করা হবে, যে আমল নেক আমল করা হবে, ওই আমলগুলো সবচেয়ে পছন্দনীয় আল্লাহ তাআলার নজদিক। বুঝতে পারতেছেন? এখানে কি কোনো আমল কি করা হয় না, তাআইন করা হয় না, বলা হয় না যে এটা করো ওইটা করো। বুঝতে পারছ? যে কোনো আমল আমাদের পক্ষে যদি কোরআন শরীফ তেলাওয়াত করা সম্ভব হয়ে থাকে, নফল নামাজ পড়া সম্ভব হয়ে থাকে, বা যে কোনো আমল, ভালো আমল করলে আল্লাহ তাআলা ওই আমলগুলাই আল্লাহ তাআলার নজরে কি সবচেয়ে পছন্দনীয় আমল হয়ে থাকে। কিন্তু তবুও উলামায়ে কেরাম বলেছেন যে কিছু কিছু আমল আছে, যে কিছু কিছু আমল আছে যদি ওগুলো আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আরো বেশি খুশি হবে, আল্লাহ তাআলা কি হবে আরো বেশি খুশি হবে। এই আমলগুলো সম্বন্ধে আমাদের জানা থাকা দরকার। 1 নম্বর আমল হইতেছে যে এই 10 দিনের ভিতরে সবচেয়ে উত্তম আমল, ওইটা হচ্ছে কি, হজ আদায় করা। কি করা? হজ আদায় করা। যদি কার উপর হজ ফরজ হয়ে থাকে তাহলে 1 নম্বর আমল তার জন্য হবে কি, সে হজ আদায় করবে, হজ পালন করবে। এখন তো আমাদের পক্ষে কি না সম্ভব না, আমাদের ভিতরে যদি এমন ব্যক্তি থাকে থাকেন যে তার উপরে কি আল্লাহ তাআলা হজ ফরজ করছেন কিন্তু সে কি করতে পারতেছে না, আদায় করতে পারতেছে না, এটা তার ব্যর্থতা না বরং কি সিচুয়েশনের কারণে সে কি করতে পারতেছে না, এখন হজ পালন করতে পারতেছে না, তার কমাস কম কি করা দরকার, আফসোস থাকা দরকার তার ভিতরে, এবং আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়া দরকার যে আল্লাহ তাআলা আমি এই বছর কি করতে পারি নাই, আপনার হুকুম পালন করতে পারি নাই, বরং আমি কি করবো ইনশাআল্লাহ নিয়ত করতেছি নেক্সট ইয়ার অবশ্যই অবশ্যই আমার হায়াত যদি থাকে আমি অবশ্যই এটা পালন করার চেষ্টা করবো। বুঝে আসছে? 1 নম্বর কি কাজ, হজ আদায় করা।
দ্বিতীয় নম্বর কাজ হইতেছে যে এই 10 দিনের ভিতরে আমরা কি করব কুরবানি করব কি করব কুরবানি করব দশম দিনে কি হবে ঈদুল আযহা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সবচেয়ে উত্তম আমল ওই তিন দিনে 10 11 এবং 12 ভিতরে সবচেয়ে উত্তম আমল কি কুরবানি কি করা কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবায়ে কেরাম রাসূল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে মা হাযিহিল আযাহি এই কুরবানিটা কি জিনিস তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত আলাইকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বরং যে কুরবানি কি পাওয়া যায় আদম আলাইহিস সালাম থেকে সিলসিলা পাওয়া যায় ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়ালাম ইতাকাব্বাল মিন আল আখার আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ও নবী আদম আলাইহিস সালামের সন্তানদের কথা কি করেন তাদেরকে বয়ান করেন তাদের ঘটনা কি করেন তাদের সামনে বয়ান করেন এবং আল্লাহ তাআলা বলতেছেন দুজন কুরবানি করছে কিন্তু একজনের কুরবানি কি করা হয়েছে কবুল করা হয়েছে এবং আরেকজনের কুরবানি কি করা হয়নি কবুল করা হয়নি আমরা সবাই এই ঘটনা কি জানি তাহলে এর দ্বারা বোঝা যায় যে কুরবানির সিলসিলা কখন থেকে শুরু হয়েছে কি বলেন আদম আলাইহিস সালাম শুরু হয়ে আসছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছে সুন্নাত আবিকুম ইব্রাহিম যেটা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত কেননা রাসূলুল্লাহ আলাইহিস সালাম যারা এটা বুঝাইতে চাইতেছেন যে যেভাবে কুরবানি করা দরকার কুরবানি হক সর্বোত্তম ভাবে আদায় করছেন কে ইব্রাহিম আলাইহিস সালাম এইটার জন্য এটাকে সুন্নাত আবিকুম ইব্রাহিম বলা হয়েছে বুঝে আসছে তো আমরা যখন কুরবানি দিব বা কুরবানি দেওয়ার নিয়ত করব তখন কিছু কি কিছু হুকুম মানতে হবে আমাদের যে আল্লাহ তাআলা কাছে কি হয়ে যেটা কবুল হয় কি বলে কিছু লোক আছে বাংলাদেশে যায় না বাস্তব ঘটনা কিছু লোক আছে বাংলাদেশে যায় না অনেকে বাংলাদেশে আসে না এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখছি আর যে সে কুরবানির হাটে যায় সে কি করে কুরবানির হাটে যায় তো সে ইন্ডিকার থেকে গেছে বাহির থেকে সে গেছে তখন সবাই তাকে পুশ করে কোন দিকে বড় বড় কিনার দিকে কি বলে কথা দিকে না আপনি ইন্ডিকার থেকে আসছেন আপনার তো 3-4 লাখ টাকা দামের গরু কিনতে হবে কি করতে হবে সবচেয়ে বড় গরুটা দিতে হবে বা এটা করতে হবে সেটা করতে হবে তো মানুষজন যখন বলতে থাকে তখন সেও খেয়ে যায় ইনক্লাইন হয়ে যায় না আমার এই গরুটা কিনতে হবে অথচ সে মন থেকে কি করে নাই আল্লাহর দরবারে হাজির হবে সবকিছু নিয়ে হাজির হবে তার হর্ন নিয়ে তার বাঘ নিয়ে সবকিছু নিয়ে কি করবে আল্লাহর দরবারে হাজির হবে এবং ওই যত বড় কুরবানি হবে ওই ব্যক্তির উপরে তাকে কি করা হবে সওয়াব দেওয়া হবে তারপরে হাদিসের শেষ অংশে আসছে ফাতিমু বিহা নাফসা যে তোমার কলবে শান্তির জন্য এবং খুশির দ্বারা এটা পালন করো কথা বুঝে যখন আমার উপরে একটা কিছু চাপায়া দেওয়া হবে যে আমি কুরবানি করতে চাইতেছি এত দামের ভিতরে বা এই জানোয়ার আমার ক্যাপাবিলিটির ভিতরে আছে বরং আমার পরিবারের কারণে বা অন্যের কারণে যদি আমি এই নিয়তটা পাল্টাই অন্য নিয়ত করি বা না তাদের জন্য আমি এটা করতেছি তখন কি হবে ফাতিমু বিহা নাফসা পাওয়া যাবে অথচ আল্লাহর জন্যই করতেছি কথা বুঝে আসছে আল্লাহর জন্য কি করতেছে কুরবানি করতেছে কিন্তু মন খুশি থাকতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার কলবকে কি করো খুশি করো এর মাধ্যমে তোমার কলবে অন্তর যদি খুশি থাকে এবং খুশি হয়ে আল্লাহর কাছে কুরবানি করো তা আল্লাহ কি বলবে খুশি হবে আর যদি তুমি বাইরে মনে করে যে কুরবানি দাও আল্লাহর জন্যই করতেছো তবে আল্লাহ তাআলা কি করবেন না খুশি হবে এক কথা দ্বিতীয় কথা হচ্ছে যে কুরবানি অনেক সময় আমরা একটু সামনে জায়গা থাকলে সামনে চলে আসি ইনশাআল্লাহ প্লিজ ব্রাদার্স ট্রাই টু ফিল ইন দ্য গ্যাপস আমরা গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করি পিছনে আরো ভাইরা আসবেন তারা বসা তাদেরকে বসা শুরু করে দিন ইনশাআল্লাহ তো আরেকটা মাসলা হইতেছে যে অনেকেই আমরা এই জিনিসটা চিন্তা করি কুরবানির ক্ষেত্রে যে কুরবানি ফরজ হয় না বা ওয়াজিব হয় না বুঝতে পারছেন কি বলতেছি ওয়াজিব এবং ফরজের ভিতরে ভেরি থিন লাইন সামান্য পার্থক্য আছে এবং আমাদের মাযহাব অনুযায়ী এটা কি ওয়াজিব আমাদের মাযহাব অনুযায়ী কি ওয়াজিব অনেকে চিন্তা করে না এটা সুন্নাত এটা কি এটা একটা সুন্নাত এটা পালন করতে হবে না বরং আমাদের ওলামায়ে কেরামের নজদিক এটা কি ওয়াজিব আমাদের এটা কি করতে হবে
যদি ওয়াজিব হয়ে থাকে তা আমাদের পালন করতে হবে, আমাদের দিতে হবে। এবং ওয়াজিব অনেকে এই ভুল ধারণা থাকে অনেকের ভিতরে যে না আমার উপরে তো যাকাত ওয়াজিব হয় নাই, কোরবানি দিতে হবে না, ওয়াজিব হবে না। কিন্তু যাকাত এবং কোরবানির মাসলা কি ভিন্ন, যাকাত এবং কোরবানি কি মাসলা ভিন্ন। যাকাতের জন্য নিসাব পুরো বছর থাকতে হয়, কথা বুঝে আসছে, পুরো বছর কি করতে হবে নিসাব থাকতে হবে। এবং কোরবানির জন্য এবং সাদাকাতুল ফিতরের জন্য ওই নিসাব কি করতে হয় না, পুরো বছর থাকতে হয় না। যদি এই তিন দিনের ভিতরে 10 11 12 এর ভিতরে যে কোনো সময়ে আপনার কাছে নিসাব পাওয়া যাবে, ওই মুহূর্তেই আপনার উপরে কি হয়ে যাবে, কোরবানি ওয়াজিব। কথা বুঝে আসছে? হয়তো সকালে কি ছিল না আমার কাছে নিসাব ছিল না, 10 তারিখে আমার কাছে কি ছিল না নিসাব ছিল না। নিসাব কত? $520 মতো, কত? Approximately $520। এর এই নিসাব ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা বুঝতে হবে যে আমার যদি দুইটা গাড়ি থাকে, কয়টা গাড়ি থাকে, দুইটা গাড়ি থাকে, এর ভিতরে প্রয়োজনীয় যে গাড়িটা আমার দরকার, একটা গাড়ি আমার প্রয়োজন, দুইটা গাড়ি কি নাই আমার প্রয়োজন নাই, তাহলে ওই দ্বিতীয় গাড়িটা নিসাবের অন্তর্ভুক্ত হবে। কথা বুঝে আসছে? দ্বিতীয় গাড়িটাও কি হবে নিসাবের অন্তর্ভুক্ত হবে, আমাদের ওই দ্বিতীয় গাড়ির বর্তমান মূল্য কি করতে হবে নিসাবের। তো যেই জিনিসগুলা আমার নিত্য প্রয়োজনীয় দরকার ওই জিনিসগুলা বাদ দিয়ে যদি আমার কাছে নিসাব পাওয়া যায়, শুধু টাকা পয়সা না, নাকি শুধু টাকা পয়সা না, যে কোনো জিনিস, যে কোনো জিনিস হয়েছে, ওইটার ভ্যালু ধরে আমার দেখতে হবে যে আমার কাছে $520 মতো আছে কিনা। যদি 10 তারিখে না হয়ে থাকে, 11 তারিখ হোক, 12 তারিখ হোক, যদি আমার এই তিন দিনের ভিতরে যে কোনো সময়ে আমার কাছে এই হিসাব হয়ে যায়, তাহলে কি করতে হবে আমার কোরবানি দিতে হবে। আরেকটা মিসকনসেপশন হইতেছে যে অনেকে চিন্তা করে যে পরিবারের ভিতরে যে বড় আছে সে কি করবে কোরবানি আদায়, সে কি করবে কোরবানি আদায় করলে আমাদের কি হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে। এটাও একটা মিসকনসেপশন, দিস ইজ ইন্ডিভিজুয়াল হুকুম। যদি আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে থাকে এবং নিসাব যদি আমার ওয়াইফের থাকে তার উপরেও কি কোরবানি ওয়াজিব হবে, যদি আমার একটা ছেলে থাকে সে বালিগ হয়ে থাকে এবং তার সেভিংস থাকে থাকে $520 উপরে, তার উপরেও কি হবে কোরবানি ওয়াজিব হবে। আমার মেয়ে যদি থাকে থাকে তার উপরেও কি হবে কোরবানি ওয়াজিব হবে যদি নিসাব থাকে। অথবা আমার বৃদ্ধ বাবা আছে যে আমার আন্ডারে থাকে, সে কি আমার রেসপন্সিবিলিটি, সে কি আমার রেসপন্সিবিলিটি, অথচ ওনার যদি সেলফি সাইকে থাকে তার প্রমাণ উপর কি হবে কুরবানি ওয়াজিব। তো এভরি ইন্ডিভিজুয়াল প্রত্যেকই তার নিসাব ক্যালকুলেশন আলাদা আলাদা কি করতে হবে করতে হবে। আরেকটা জিনিস মাসলা হয়ে থাকে যে অনেক সময় আমরা চিন্তা করি যে কি করব, আমাদের তো এখানে $520 আছে টাকা সেভ করার জন্য, আসলে বেশি কম চিন্তা এটার জন্য নিয়ে আসে কি বল। যাকাতের ক্ষেত্রে আমরা এই হিসাব করি যে কত ঋণ আছে বাহিরে সব কিছু বাইরে, কথা ঠিক যত ঋণ আছে ওই জন্মের আগে থেকে যত ঋণ আছে সব বাইরে, যে ঋণ ঋণ বছর পর্যন্ত দিতে হবে ওইটা উন্নত, তাতে যাকাত দিতে কি হয়। এই নিয়ে তো যদি কেউ ক্যালকুলেশন করে আল্লাহ তাআলা তাকে মাফ করে। তো কুরবানির ক্ষেত্রে যখন আমরা নিসাব ক্যালকুলেট করি বা কুরবানি দেওয়ার উদ্দেশ্য নিয়োগ করব, তখন সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে সেই উত্তম জায়গা হচ্ছে কুরবানি দেওয়ার আমি যেখানে আছি ওখানে, কথা বুঝে আসছে? আমি এই চিন্তা করবো না যে বাংলাদেশে দিব, ইন্ডিয়ায় দিব, পাকিস্তানে দিব, অমুক জায়গায় দিব, দ্যাটস সেকেন্ডারি, নাকি সেকেন্ডারি। আমরা সবাই যদি এখানে উদাহরণ একটা জিনিস বোঝাই, আমরা সবাই যদি চিন্তা করি এখানে যে আমরা কি করব কুরবানি বাংলাদেশে দিব, সেটাই দিব বাংলাদেশে দিব, তাহলে বাংলাদেশে কুরবানি দিলাম, তারপর আমাদের নেক্সট জেনারেশন এখানে যে আমার আত্মীয় স্বজন আছে তারা কি শিখবে, তারা কি বুঝবে কুরবানি সম্বন্ধে, নেক্সট ইয়ার উইদিন দিস জেনারেশন, এই জেনারেশন যাওয়ার পর নেক্সট জেনারেশন কি হবে কুরবানি দিবে, কথা বুঝে আসছে? তো সবচেয়ে উত্তম জায়গা হইতেছে কি এই দেশে কোরবানি দেওয়া, যেখানে আমি আসি সেখানে আমি কোরবানি দেব। হ্যাঁ জানি বাংলাদেশে কি আছে প্রয়োজন আছে, বাংলাদেশে কি আছে প্রয়োজন আছে, আমার পরিবারে দেখা গেছে চারজনের উপরে কোরবানি ওয়াজিব, কয়জনের উপরে, চারজনের উপরে কোরবানি ওয়াজিব, পাঁচজনের উপরে কোরবানি ওয়াজিব, কম আজ কম এক দুইজনের কোরবানি এখানে দেই আমরা, আর বাকি তিনজনেরটা বাংলাদেশে দেই, এখানে যিনি ফ্যামিলি আছে তাদেরকেও সাপোর্ট করি। যদি এমন না হয়ে থাকে যে আমার উপরে কোরবানি ওয়াজিব, তাহলে কম আজ কম দুইটা কোরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে কখনো একটা কোরবানি দিবেন না, ওনার জীবনে কি করেন নাই কখনো একটা কোরবানি উনি দেন না,
সব সময় একটা দুইটা র‍্যাম দিছে উনি কয়টা র‍্যাম দিছে দুইটা র‍্যাম এবং শেষ সময় যখন উনি হজে আসে তখন উনি 63টা ক্যামেল কুরবান দিছে কয়টা একটা একটা হাউ মেনি 63 ক্যামেলস এবং প্রত্যেকটা শেয়ার আমরা ধারণ করি তো উনি যখন আমাদের ছেলে যখন খাইতে পাইতেন না মানে খাবার না পরিবার কি করত না পুরো মাসের ভিতরে আগুন জ্বালানো আমি জানি ওটা পুরো এক মাসের ভিতরে কি হয় না আগুন জ্বালানো হয় না ঘরে ওই সময় উনি একটা কুরবানি দেন উনি দুইটা কুরবানি দিয়েছেন উনি কয়টা কুরবানি দিয়েছেন দুইটা কুরবানি দিয়েছেন দুঃখের বিষয় হচ্ছে এটা যে উনি নিজের পক্ষ থেকে একটা কুরবানি দিয়েছেন আর দ্বিতীয় কুরবানি সব সময় উম্মতের জন্য দিয়েছেন এটা আমরা বুঝি এটা কি করি না আমরা চাই দেখাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার কাছে কিছু না খাদ্য ছিল না কোনো খাবার ছিল না তখন উনি আমাদেরকে স্মরণ করে ওনার আমার উম্মতের জন্য ওনার উম্মতের জন্য উনি কুরবানি দিয়েছেন অথচ আমরা কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে কুরবানি দাও আমরা ভুলে যাই কি বলতে পারো ঠিক কিনা বেশিরভাগ আছে আমাদের ভিতরে যারা দিন তো যদি আমাদের একজন থাকে এরকম যে কি তার উপরে কুরবানি ওয়াজিব আমরা এইভাবে চেষ্টা করি যে এখানে একটা দেই আলহামদুলিল্লাহ বাংলাদেশে ওখানে বেশি টাকা লাগে কি লাগে না বেশি টাকা লাগে যদি কেউ আমাদের ভিতরে এই চিন্তা করে কুরবানি দেয় যে বাংলাদেশে যেতে কি হবে টাকা সেম হবে তাহলে আল্লাহই জানে তার কুরবানি কবুল হবে না এটা আল্লাহ কারণ কুরবানির উদ্দেশ্য হইতেছে যে আমি বলছিলাম প্রথমে যে এটা কি করা হয় নাই আদম আলাইহিসালামের সুন্নাত বলা হয় নাই ইব্রাহিম আলাইহিসালামের সুন্নাত বলা হইছে এটার ভিতরে বড় কারণ হইতেছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চাইছেন যে ইব্রাহিম আলাইহিসালাম ওনার মাহবুব যে যিনি ছিলেন উনি যাকে ভালোবাসতেন সবচেয়ে বেশি 90 বছর আল্লাহর কাছে চাইয়া উনি সন্তান আনছেন ওই সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি কুরবানি দিবেন কথা বুঝে আসছে তো কুরবানি দিলাম কিন্তু কোন কুরবানি হইল না আর ওটা আমার কেমন করবো টাকাই সেভ করলাম চিন্তা করলাম আমার ব্যাংক ব্যালেন্সের কথা এটা কেমন ধরনের কুরবানি আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ নিয়ত করবো যত সম্ভব বেশি কুরবানি দেওয়ার একটা না দুইটা না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কুরবানি দিয়েছেন এবং সাহাবাদের যদি দেখা যায় ওনাদের হিস্ট্রি কেউ একটা করে কুরবানি কখনো দেয়নি একটার উপরেই সবাই এসেছে এবং সবসময় নিয়ত করবো যে রাসূলুল্লাহ আলাইহিসাল্লামের জন্য একটা কুরবানি কি করবো স্পেসিফিকলি ওনার নামে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার আমল নামা কবুল করুন الله أكبر الله
Yourself as you are doing qurbani for the sake of Allah subhanahu wa ta'ala. So do not think it's a burden.
and you know, try to perform to the, with the very minimum amount as possible. No, try to give as much as possible to the best of your ability. Another thing that I would like to remind you is that, as I was mentioning, that many of us tend to think abroad in terms of value. Many of us think about abroad, that there are a lot of family members or poor individuals in Bangladesh, India, Pakistan, Syria, and Palestine, and other locations. I understand, yes, they are in need. They are in need. They need our support. They need our help. But also, we have to think about our generation here, our children that are growing up here. If, for example, all the individuals in this masjid decide that they will give their qurbani abroad, what will our next generation learn from this? By the next generation, people will not even perform any qurbani. Our kids will not know any qurbani. So what I suggest is that if I have 2-3 individuals in my family upon whom qurbani is wajib, at least one or two individuals should perform qurbani here. And also try to take, there are a lot of slaughterhouses that allows yourself to go there and perform the qurbani yourself. Take your children, make a family trip, you know, and go together and perform the qurbani. This way will be a very good lesson for our next generation. Another thing that I was trying to remind is that when it comes to qurbani, do not try to be very, try to give the minimum amount or try to give one share. Rasulullah sallallahu alayhi wa sallam, he mentioned when Rasulullah alayhi wa sallam was performing qurbani every year. We know in Malaysia that, we have food, anything to eat in each household for 30 days, 30 consecutive days. Yet when it came to qurbani, he did not perform one qurbani. He always performed what? Two sacrifices. Two sheep for the sake of Allah subhanahu wa ta'ala, two rams for the sake of Allah subhanahu wa ta'ala. And one for himself, another for his ummah. One for himself, another for his ummah. He always remembered us. So for that reason, when we perform qurbani, we should not just perform one qurbani, but we should perform multiple qurbanis. The king of Rasulullah sallallahu alayhi wa sallam, in the last year that he performed qurbani, was how many camels? How many? 63 candles, and Ali radiallahu anhu completed the century. He performed 100. He completed a 100. So may Allah subhanahu wa ta'ala give us the ability to understand. So again, not try to perform one qurbani, try to perform as many qurbanis as possible. Perform one here and give other in abroad. Another thing that I would like to remind you is that do not think that this is something just for the Muslims, you know. When you perform qurbani, try to invite your neighbors. Try to invite your neighbors, your family members, and you know, who are Muslim or non-Muslim. Invite them both, you know, and try to share this happiness with them. Try to share this happiness with them. And lastly, that I would like to remind you is that Rasulullah said, "Fatihu biha nafsa." Perform it with happiness. Perform it with what? Happiness, you know, for the sake of Allah subhanahu wa ta'ala. Rasulullah was asked, "Ma hadhihi al-adhahi?" What is this qurbani? Then Rasulullah says, "Sunnat abikum Ibrahim." Sunnat abikum Ibrahim. He said, "This is the sunnah of Ibrahim alayhi salam." But if we look at, if we learn, if we study the Quran, we learn that the qurbani had started from Adam alayhi salam. When it came to Adam alayhi salam, Rasulullah alayhi wasallam was instructed by Allah subhanahu wa ta'ala, "Watlu alayhim naba abnai Adam bilhaqqi faqarraba qurban." That the children of Adam alayhi salam, they performed qurban for the sake of Allah subhanahu wa ta'ala. From one was accepted, from the other was not accepted. So we understand that it started from when? Adam alayhi salam. But when he came to Rasulullah alayhi wasallam, he was questioned, he can say, "Was the sunnah of Adam alayhi salam?" He said, "Sunnah to abikum Ibrahim." That's the sunnah of Ibrahim, because he perfected the action. He sacrificed what he loved most. It is mentioned that regarding his son, he asked Allah subhanahu wa ta'ala for 9 years, because he didn't have any kids. For 9 years, he prayed to Allah subhanahu wa ta'ala for a child. And then he was blessed after 9 years of dua. After 9 years of dua, he was blessed with a child. And that child was sacrificed for the sake of Allah subhanahu wa ta'ala. So for that very same reason, when we perform qurbani, we should be very happy that Allah subhanahu wa ta'ala is asking something from us, and we are giving Allah subhanahu wa ta'ala something, and we should be proud of ourselves and we are able to give. And Allah subhanahu wa ta'ala says, "That's the best thing that I love within those 3 days. That's the best amal. That's the best thing that you can do within those 3 days." Then, may Allah subhanahu wa ta'ala give us the ability to understand. May Allah subhanahu wa ta'ala give us the ability to perform what? Multiple qurbanis, inshaAllah. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. Let us pray some prayers.
السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত মাস্টারিং কারাম প্রত্যেককে আমরা আলহামদুলিল্লাহ মসজিদে 3,603 ডলার দান করেছি। লাস্ট উইক উই হ্যাভ ডোনেটেড 3,903 ডলার। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা প্রোগ্রামের পরে ব্যাকটালে শুরু করব একটু কল করে ইনশাআল্লাহ। কয়েকটি দোয়া দরখাস্ত আমাদের মসজিদের লাইফ মেম্বার মোহাম্মদ আব্দুল হক মসজিদে লাইফ মেম্বার You can collect your receipt from the first floor, inshallah, or get in touch with the cashier of the masjid. Also, like member also there. All types of receipts, inshallah. Now, another reminder for the Eid prayer. As of now, we are hoping to get the permit for the DOT. So, if it happens, we will inform you. And the only Jamaat will be at DOT parking lot at 8 o'clock on Tuesday, 20th, inshallah. Amader permit hoye jawar shombhabona. ইন্তেকাল করেছেন সম্মানিত আপনারা প্রথম দ্বিতীয় সবাই আমার এই কয়েকটা পয়েন্ট শুনতে পারতেছেন
মসজিদে আমরা সব সময় আসি আমাদের নিজের দায়িত্বের জন্য এবং ফায়দার জন্য সামান্য কয়েকটা এটিকেট রিমাইন্ডার দেব আপনাদেরকে আমাদের ইমাম সাহেবরা আমাদের জন্য খুতবা তৈরি করে নিয়ে আসেন সাবজেক্টিভ আলোচনার জন্য আমরা যদি সময় মতো মসজিদে আসি খুতবা আরম্ভ হওয়ার আগে বয়ান আরম্ভ হওয়ার আগে আমরা অনেক উপকৃত হব অনেকগুলো পয়েন্ট ওনারা কভার করে থাকেন যদি একটা পয়েন্ট নিজের আমল করে বেনিফিট নিতে পারি অনেক ফায়দা হবে আমাদের তো আমি আশা করবো আমরা সবাই মসজিদে শুক্রবারে জুমাতে অ্যাটলিস্ট আর্লি খুতবার আগে আসার চেষ্টা করবো বয়ানের আগে আসার চেষ্টা করবো আর যখনই আসবো যদি আমরা পিছন থেকে অথবা সামনের থেকে ঢুকি যে দিক দিয়ে আমরা ঢুকি না কেন মসজিদের সামনে প্রথম কাতার থেকে শুরু করে সামনের কাতারগুলো কমপ্লিট করে আমরা আস্তে আস্তে পিছনের কাতারগুলো শুরু করবো আমরা জানি সামাজিক কোনো অনুষ্ঠানে গেলে আমরা প্রথম কাতারে বসার জন্য অনেক আশা রাখি কিন্তু মসজিদের ক্ষেত্রে আল্লাহ তাআলা সেম বেনিফিট অনেক বেনিফিট মসজিদের সামনের কাতারে বসার আমরা এই জিনিসটা আমল করবো ইনশাআল্লাহ সামনের জায়গা খালি রেখে আমরা কোনো অজুহাত ছাড়া পিছনে কেউ বসবো না ইনশাআল্লাহ আর একটা ব্যাপার আমাদের জুমাতে বয়ানের পরে সুন্নতের জন্য পার্টিকুলার সময় দেওয়া হয় আমরা যে যখন আসলাম আমাদের ইচ্ছা মতো যদি সুন্নত করা শুরু করি কিন্তু বয়ান শোনা হয় না বয়ান থেকে বেনিফিটও নেওয়া হয় না আর অন্যান্য মুসল্লিদের ডিস্টার্ব হয় আপনি সামনে দাঁড়ায় থাকলেন বা মানে কনসেন্ট্রেশন তো নষ্ট হয়ে যায় আমরা চেষ্টা করব আগে আসবো সামনে বসবো এবং সুন্নতের সময় যখন ইমাম সাহেব অ্যানাউন্স করবেন তখনই আমরা সুন্নত করবো ইনশাআল্লাহ Brothers, I was just going over a couple of etiquette of the masjid. Just a reminder, we are requesting you to come early so you can benefit from the khutbah bayan. The sermon is given by the imam every Friday, inshallah. When you come, please sit from the front row first, then fill up the back seats. Also, do not intend to pray sunnah until you hear the imam sahab announce for sunnah, inshallah. আমরা সবাই খেয়াল করে এই এটিকেটগুলো মেনটেন করবো ইনশাআল্লাহ আমাদের অনেক ফায়দা হবে মসজিদ ম্যানেজমেন্টের অনেক সুবিধা হবে আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি এখন অনুরোধ করবো আমাদের সেকেন্ড এবং থার্ড ফ্লোর সহ প্রথম তলার ভাইদেরকে মসজিদের ব্যাগগুলা নিয়ে আস্তে আস্তে হাঁটেন আমরা সবাই মসজিদে দান করি মসজিদের ব্যাগ হাঁটাতে সহযোগিতা করি আপনার পাশে যদি ব্যাগ থাকে আপনি সক্রিয় হয়ে নিজের উদ্যোগে মসজিদের ব্যাগগুলা নিয়ে মুসল্লিদের পাশে যান আস্তে আস্তে হাঁটেন সবাইকে মসজিদে দান করার সুযোগ দেন ব্রাদার্স ইউ আর হাম্বলি রিকোয়েস্টেড টু সিলেক্ট ফর দা মসজিদ ফার্স্ট দা ব্যাগ ইফ ইউ আর সিটিং নেক্সট টু দা ব্যাগ প্লিজ ইনিশিয়েট দা ওয়াক এন্ড কালেক্ট ফর দা মসজিদ ইউ উইল বেনিফিট দা মসজিদ ইন রিটার্ন আল্লাহু আকবার ইনশাআল্লাহ আমরা মসজিদে ডোনেট করি মুক্ত মসজিদে দান করি কেউ যদি মসজিদে ডোনেশনের জন্য বাদ না যায় শুক্রবারে আজকে আমরা মিনিমাম $5 করে দান করি অল্প এক মিনিটে আরো একটা অ্যাপিল আমরা মসজিদের কনস্ট্রাকশন চলাকালীন নর্মালি কোনো অ্যাপিল বিশেষ বিবেচনা ছাড়া অ্যাকসেপ্ট করি না বিয়ানী বাজার তিলপাড়া ইউনিয়নের বিবিরাই বাজারের পাশে একটা বাজারের একটা মসজিদ কনস্ট্রাকশনের আন্ডার কনস্ট্রাকশন অনেক দিন ধরে চলতেছে ফান্ডিং এর অভাবে এই কনস্ট্রাকশন কাজটা এখনো ওইভাবে শুরু হয় না যে গতিতে চলার কথা চলতেছে না প্রায় ওনারা বলেছেন $32,000 মতো ফান্ড লাগবে ওনাদের কাছে হয়তো $10,000-12,000 কমিটমেন্ট সহ কিছু কালেকশন আছে আমরা অনেকেই ইয়ানীবাজার এলাকার আছি এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আছি আল্লাহর মসজিদ এই বাজারের মসজিদ অনেক লোক আসে বিভিন্ন অসুবিধার জন্য অধুকানার অসুবিধার জন্য নামাজ পড়তে পারে না নামাজের সময় হওয়ার পরেও বাসায় গিয়ে কাজা নামাজ পড়তে হয় তো আমরা এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করে বাংলাদেশের এই প্রান্তিক অঞ্চলের গরিব দুঃখীদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিয়ে আমরা সহযোগিতা করি ইনশাআল্লাহ ব্রাদার্স দের ইজ এ মসজিদ ইন বাংলাদেশ দের ইজ এ ডেসপারেট নিড টু বি কনস্ট্রাক্টেড দে হ্যাভ নো গুড অ্যারেঞ্জমেন্ট ফর ওয়াদু এন্ড অলসো ফ্যাসিলিটেশন ফর দা প্রেয়ার সো পিপল আর ইদার ডিলেইং প্রেয়ারস অর নট প্রেইং ইন দেয়ার এরিয়া প্লিজ হাম্বলি ডোনেট ফর দা মসজিদ So brothers in that area can pray their namaz on time, inshallah. Brother Abdul Aziz,
Brother Muqtadir Ali and Brother Zakaria will be collecting for the masjid right after the prayer outside. Please donate generously. Jazakumullah khair. Assalamu alaikum wa rahmatullah. وحافظوا على الجمع والجماعة
ووقنوا أنفسكم على السمع والطاعة واعلموا أن الله معكم قد بدأ بنفسه ثم ثنى بملائكة القدس ثم ثلث بالمؤمنين من برية جنه وإنسه فقال أولم يزل قائلا كريما تبجيلا لقدر حبيبه تشريفا وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وبارك على أزواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضي الله عنهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر المسلمين في كل مكان اللهم انصر المجاهدين في كل مكان اللهم انصر من نصر دين محمد وجعلنا منهم اللهم اخذل من خذل دين محمد ولا تجعلنا منهم يا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.